सब्जेक्ट मैथमेटिक्स, सब्जेक्ट हलो मैथमेटिक्स, पार्ट हलो सेकेंड জটিল রাশিমালা কি? এ প্লাস আই বি আকারের রাশিকে জটিল রাশি বলা হয়, জটিল রাশি বলা হয়। এখানে দুটি অংশ আছে, একটা এ একটা আই বি। এ হলো বাস্তব অংশ, আর এটা হলো কাল্পনিক অংশ। এটা কাল্পনিক কেন? এটা বাস্তব, এটা কাল্পনিক কেন? আই হলো কাল্পনিক সংখ্যার একক, আই হলো, আই হলো কাল্পনিক সংখ্যা এক। এর ধর্ম আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। এর ধর্ম আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, যেহেতু আই আছে এই জন্য এটা হলো বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। একটি বাস্তব ও একটি কাল্পনিক অংশের সমন্বয় কি হয়? জটিল রাশি গঠিত হয়। এখন আমি যদি বলি এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর আর এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর, তাহলে এক্স এর মান কত হবে? প্লাস মাইনাস টু। আর এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এর ভিতর মাইনাস ওয়ান ইন্টু ফোর আছে, তাহলে আমরা কি জানি মাইনাস ওয়ান মানে কি? মাইনাস ওয়ান মানে আই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু ফোর, তাহলে আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস টুয়াইস আই। যেহেতু এটা আছে আই, এটা হলো কাল্পনিক সংখ্যা, এখান থেকে কিন্তু আমরা একটা সংজ্ঞা বের করতে পারি। সংজ্ঞাটি কি? যে সংখ্যার বর্গফল ধনাত্মক তাকে বাস্তব সংখ্যা বলে। আমাদের ছেলেমেয়েরা অনেক সময় বাস্তব সংখ্যার কাল্পনিক সংখ্যার সংজ্ঞা দিতে মাথা খারাপ করে, দরকার নেই। এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর, একটি যে সংখ্যার বর্গফল ধনাত্মক তাকে বাস্তব সংখ্যা বলে। কারণ এক্স এর মানে প্লাস টু, প্লাস টু বাস্তব সংখ্যা, মাইনাস টু বাস্তব সংখ্যা। আর এখানে এক্স ইকুয়াল টু প্লাস টু আই, আই যেহেতু আছে এটা কাল্পনিক সংখ্যা, এক্স ইকুয়াল টু মাইনাস টু আই এটা কাল্পনিক সংখ্যা, তাহলে কি হলো? যে সংখ্যার বর্গফল ধনাত্মক তাকে বাস্তব সংখ্যা বলে, যে সংখ্যার বর্গফল ঋণাত্মক তাকে কাল্পনিক সংখ্যা বলে। এখন আমরা একটা সমীকরণ লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য। এটা কি সমীকরণ? এটা হলো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কেন হলো? এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হলো টু, এই জন্য এটা দ্বিঘাত সমীকরণের, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন বাংলায় বলে আদর্শ সমীকরণ অথবা প্রমিত সমীকরণ। এখানে এক্স এর মান বের করার একটা সূত্র আছে, এক্স ইকুয়াল টু কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত? টু এ। এখানে খেয়াল করো, এক্স স্কোয়ার সব যেটা থাকবে সেটা হবে এ, এক্স এর সব যেটা সেটা হলো বি, আর বাদ বাকি কনস্ট্যান্ট বলে ইংরেজিতে বাংলায় বলে ধ্রুব। তাহলে এখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণে যখনই মিডিল টার্ম করা যায় না তখন এক্স এর মান বের করার সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এখন আমরা শিখব হলো এককের ঘনমূল কি? এককের ঘনমূল নির্ণয়। একক মানে কি? একক মানে আসলে এখানে এক ব্যবহার হয়। এককের ঘনমূল মানে ওয়ান, ঘনমূল মানে কিউবিক রুট। তাহলে আমরা কি নির্ণয় করব? এককের ঘনমূল নির্ণয় করব। এখন আমরা কিভাবে করব? ধরি ওয়ান কিউবিক রুট ইকুয়াল টু এক্স, বা ওয়ান ইকুয়াল টু এক্স কে কি করলাম? উভয় পক্ষকে ঘন করে পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। তাহলে এখানে কি সূত্র পাওয়া গেল? এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু শূন্য। এখানে দুটি অংশ পাওয়া গেছে, লিখতে হবে হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য অথবা
एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन इक्वल टू शून्य एक तो ख्याल करो ये एक्स एर मान बेर करा खुबी सहज एक्स इक्वल टू वन मान सूत्र व्यवहार करते माइनस बी मान वन प्लस माइनस रूट ओवर बी स्क्वायर मान लेखा बी स्क्वायर बी स्क्वायर मान एक वन वन स्क्वायर मान वन फोर एर मान वन सर मान वन बाय टू ए टू इंटू वन एखे एक्स एर मान बेर हलो माइनस वन प्लस माइनस रूट ओवर माइनस थ्री बाय टू তাহলে এককের ঘনমূল নির্ণয় করতে যে আমরা দেখলাম তিনটা মান পেলাম একটা মান x = 1 পেয়েছি একটা মানে x = -1 + -√ -3/2 তাহলে এটা হলো বাস্তব সংখ্যা এটা হলো কাল্পনিক সংখ্যা এখানে x এর মান আমি যদি আলাদা করে লিখি এইভাবে আমি এখান থেকে তুলে নিতে পারি এখান থেকে উপরে তুলে নিলাম কিভাবে তুলে নিলাম x = -1 + √ -3/2 এবং এখানে বাস্তব সংখ্যা বাস্তব মান এটা কাল্পনিক মান একটি অপরটির কার সমান বর্গের সমান তোমরা খেয়াল করে এটা যদি ওমেগা হয় তাহলে এটা হবে ওমেগা স্কয়ার আমরা একটু প্রমাণ করে দেখাতে পারি সেটা ওমেগা এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এই মানটা আসে কিনা তাহলে একটু আমরা একটু পরীক্ষা করে দেখি মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি এটা ওমেগার মান তাহলে আমরা এটাকে বর্গ করলাম তাহলে এটা আমরা একটু সাজায় যদি লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস ওয়ান होल स्क्वायर তাহলে এটা কি সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস হোল স্কয়ার সূত্র হলো মাইনাস রুট 3 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু রুট 3 স্কয়ার তাহলে রুট রুটে দেয় মাইনাস 3 মাইনাস 2 রুট মাইনাস 3 রুট প্লাস 1 তাহলে কি দাঁড়ালো মাইনাস 2 মাইনাস 2 माइनस रूट थ्री हमें जो टू कमन नहीं हलो आप ये बर्ग एखे टू छो जो हमारे टू थे एखे दीब एक बार एखे टू रेखे दिल एखे फोर दी दिल नीचे फोर दी देव एखे फोर दी देव एखे कि देव फोर देव एखे कि टू कमन निल माइनस वन माइनस रूट माइनस थ्री बोर फोर आर टू काटल माइनस वन माइनस रूट माइनस थ्री बु खेल करो खूब भलोक खेल करो आप बर्ग करर्ग की मानता ठीक मान सा मिले गेस माइनस वन माइनस रूट माइनस थ्री एखे क्योंकि माइनस वन माइनस रूट माइनस थ्री बु ते बोलते एक अपरटर वर्गर समान এখান থেকে আমরা আরো কয়েকটি মান বের করতে পারি যেমন বলা হয় 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার যদি যোগ করা যায় তাহলে এটা 0 হবে তাহলে আমরা ওমেগা কিউ এর মানে জানি কত ওমেগা কিউ মানে 1 এখান থেকে আমরা আরো কয়েকটা সূত্র বের করতে পারি 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 তাহলে এখানে আমরা এই সূত্রগুলো পেয়ে থাকতে পারি x এর মান কত ওমেগা আর x এর মান ওমেগা স্কয়ার ওমেগার মানটা মনে রাখবা মাইনাস 1 প্লাস রুট মাইনাস 3 বাই 2 আর ওমেগা স্কয়ার মানটা মনে রাখতে হবে মাইনাস 1 মাইনাস রুট মাইনাস 3 বাই 2 আর ওমেগা কিউ মানে 1 আর এখান থেকে এই সূত্র থেকে আমরা নিম্নোক্ত সূত্রগুলো পেয়েছি এখান থেকে চারটি সূত্র পাওয়া যায় ওমেগা কিউ একটা 1 পাওয়া যায় এখন আমরা শিখব হলো বর্গমূল নির্ণয় আপনাদের ভালো আছেন কি
वर्गमूल निम्न, वर्गमूल निम्न ए प्लस आई बी ए वर्गमूल निर्णय करो, ए प्लस आई बी वर्गमूल निर्णय करी धोरी धोरी ए प्लस आई बी वर्गमूल माने रूट एक्स प्लस आई वाई ধরি রুট এ প্লাস আই বি কলটি এক্স, একটি একটি জটিল রাশির বর্গমূল একটি জটিল রাশি। এখানে আমরা বলতে পারি, ব্র্যাকেটে লিখতে পারি, এখানে এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা, এক্স ও ওয়াই কি বাস্তব সংখ্যা। তাহলে এ প্লাস আই বি এর বর্গমূল আমরা নির্ণয় করছি, ধরি রুট এ প্লাস আই বি কলটি এক্স প্লাস আই, ওয়াই পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি পাবো, এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা বামে ইমপ্লাইজ ডেট দিতে পারি অথবা দিতে পারি অথবা অড দিতে পারি, এ প্লাস আই বি এ প্লাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। আমরা কি করলাম, একটু সাজানোর জন্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি নিলাম। তাহলে এখানে এ প্লাস বি করতো এ প্লাস আই বি করতো এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, মানে আগেই শিখেছিলাম যে কাল্পনিক সংখ্যার একক আই যার ধর্ম আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি প্লাস আই টু এক্স ওয়াই। একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো, আমরা যদি এটা একটু ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে খেয়াল করো এখানে বাম পাশে এ হলো বাস্তব সংখ্যা, ডান পাশে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাস্তব সংখ্যা, বামে হলো আই বি হলো কাল্পনিক সংখ্যা, ডানে হলো আই টু এক্স ওয়াই হলো কাল্পনিক সংখ্যা। তাহলে আমরা কি করব, ওয়াই পক্ষ থেকে ওয়াই পক্ষে হতে আমরা পাই ওয়াই অক্ষতে পাই এ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর বি ইকুয়াল টু কত, টু এক্স ওয়াই। তাহলে আমরা কি ওয়াই পক্ষ হইতে কি পাই, এ ইকুয়াল টু কি কাল্পনিক ও বাস্তব অংশ, আমরা এটাও লিখতে পারি কাল্পনিক ও বাস্তব অংশ আলাদা করতে সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক কথা লিখতে পারি অথবা অথবা লিখতে পারে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদাভাবে সমীকৃত করে পায়। সমীকৃত কথার অর্থ হলো নেওয়া, আসলে একটু ভালো বাংলা হলো সমীকৃত করে নেওয়া। আমরা কি বাস্তব বা কাল্পনিক অংশ কি করব, আলাদাভাবে সমীকৃত করলো, এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক নম্বর সমীকরণ দিলাম, বি ইকুয়াল টু টু এক্স ওয়াই এটা দুই নম্বর সমীকরণ দিলাম। এখন এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বের করবো, এটা কি সূত্র, এ প্লাস হোল স্কোয়ার সূত্র, এ প্লাস হোল স্কোয়ার সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ফোর এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা দেখো মানগুলো বসাতে পারি, এক ও দুই হতে মান বসাতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে আমরা বসাতে পারি এ স্কোয়ার, আর এটা মানে কি এক্স ওয়াই হোল স্কোয়ার আমরা লিখতে পারি, ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এখানে আমরা টু এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস তাহলে টু এক্স এর মান কত, এটা হলো বি, তাহলে আমরা বি স্কোয়ার লিখতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখানে আমরা রুট করলাম, রুট করলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এক্স স্কোয়ার আমরা যদি এমনভাবে লিখি এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর, এক্স এর মান হলো টু হয় প্লাস হয় না, কিন্তু এখানে কেন প্লাস হলো মাইনাস হলো না, এই প্রশ্নের উত্তর হলো আমরা প্রথমে একটা লাইন লিখেছিলাম এখানে এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা,
যেহেতু দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো কি হতে পারে না, দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না, এই কারণে এখানে নেগেটিভটা হয়নি শুধু পজিটিভটা হয়েছে। এটা আমরা তিন নম্বর সমীকরণ দিলাম। এখন এক আর তিন দেখো সমাধান করে কত সহজ হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। এখন আমরা তিন যোগ এক হতে পারে, তিন যোগ এক হতে পায়, কি পায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু শুধুমাত্র এ। আমরা যদি এখানে যোগ করি, যোগ করলে দেখো ওয়াই স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার আউট হয়ে যায়, থাকে হলো টু এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট প্লাস এ। তাহলে এখানে কি হলো, এক্স স্কোয়ার মান কত হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু টুটা নিচে নেমে আসে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট প্লাস এ বাই কত, টু। তাহলে আমরা কার মান বের করবো, এক্স এর মান, কেন আমাদের বর্গমূলটা এক্স আর ওয়াই মান লাগবে, অতএব এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট প্লাস এ বাই রুট টু। এখানে আমরা রুট ব্যবহার না করে হাফ ব্যবহার করলাম, এখানে কেন রুটের উপর রুট দিলে ভালো লাগবে না, এই জন্য আমরা রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এর উপরে কি করলাম, হাফ ব্যবহার করলাম। তাহলে এখানে চিহ্নটা কি হবে, প্লাস মাইনাস চিহ্ন হবে। তাহলে আমরা কার মান পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, ওয়াই এর মান বের করা। আমরা ওয়াই এর মান এই সাইডে দেখা দিচ্ছে, ওয়াই এর মান কিভাবে বের করতে হয়, তিন বিয়োগ এক হতে পায়, তিন বিয়োগ এক হতে পায়, তিন কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে রুট, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর এর মান হলো এ। আমরা বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে তোমরা তো নিশ্চয়ই জানো বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এখানে কিন্তু এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে যোগ করলে কি হয়, টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এখন ওয়াই স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বাই কত, টু। তাহলে ওয়াই ইকুয়ালটা আমরা এভাবে লিখতে পারি, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এভাবে লিখতে পারি, ব্র্যাকেট দিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ পাওয়ার কত হাফ। খুব সুন্দর করে তোমরা খেয়াল করো, এক্স আর ওয়ার মান কিন্তু আমরা এখন পেয়ে গেছি। এখন আমাদের রেজাল্ট কি, নিম্ন বর্গমূল। এখন রেজাল্ট হলো নিম্ন বর্গমূল, এক্স প্লাস আই ওয়াই ছিল, এখন আমরা এক্স আর ওয়ার মান বসা দেবো। এখন আমরা এখানে দুটার থেকে দেখো প্লাস মাইনাস কিন্তু দুটাতে আছে, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন আছে, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন নিলাম, তাহলে এখানে এক্স এর মান কত থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ পাওয়ার হাফ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার হবে, তারপরে আই দিতে হবে, আই প্লাস আই দিতে হবে, ওয়াই এর মান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ পাওয়ার হলো হাফ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, যদি আমরা দুই নম্বর সমীকরণে ছিল টু এক্স ওয়াই ইকুয়াল টু বি, যদি বি এর মান ধনাত্মক হয় তাহলে এখানে ব্র্যাকেট নেওয়ার পর প্লাস হবে, আর বি এর মান যদি নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হবে, কারণ হলো এক্স ওয়াই গুণ আকারে আছে, কি আকারে আছে, এক্স ওয়াইটা গুণ আকারে আছে, গুণ আকার থাকলে একটা প্লাস হলে একটা মাইনাস হবে। তাহলে আমরা কি করলাম, এ প্লাস আই বি এর বর্গমূল নির্ণয় করলাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, আমি আর একটা উদাহরণ আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।